গত বছরের চেয়ে চালের মজুদ কমেছে প্রায় দুই লাখ টন এছাড়া বন্যায় আমনের উৎপাদন তিন শতাংশ কমার আভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ এ পরিস্থিতিতে চালের দামে ধাক্কা লাগার তৈরি হয়েছে তবে তেমন কোনো সমস্যা হবে না বলে দাবি খাদ্য সচিবের প্রয়োজন হলে চাল আমদানি করা হবে গত এক মাস ধরে চড়া চালের দাম সাম্প্রতিক বন্যায় দাম বেড়েছে আরেক দফা আট থেকে দশ দিনে মোটা চালের দাম বেড়েছে কেজিতে দুই টাকা পর্যন্ত হিসাবে দাম গত বছর হচ্ছে প্রায় দশ শতাংশ বেশি জন্য যে বেশি কিন্তু একটু দাম সামান্য বিশ পঞ্চাশ টাকা বেশি আর কি বাজারের প্রবণতা এখনো অস্বাভাবিক তবে আমরা খুবই প্রত্যাশী যে অস্বাভাবিকতা দূর হবে এদিকে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ শঙ্কা জানিয়েছে বন্যায় আমন ও আউশ ধানের ব্যাপক ক্ষতি হয়েছে এতে শতাংশ কমে চালের উৎপাদন হতে পারে 3 কোটি 68 লাখ টন বন্যায় কিছুটা ক্ষতি হলেও সার্বিকভাবে সমস্যা হবে না বলে দাবি খাদ্য সচিবের জানান পরিস্থিতি বিবেচনায় চাল আমদানির পরিকল্পনাও রয়েছে এখানে আমনের জন্য অনেক বড় প্রোডাকশন এরিয়া না তার কিছুটা ক্ষতি হবে আমরা এস্টিমেটটা করছি আর কৃষি মন্ত্রণালয় আমাদের একটা এস্টিমেট দিচ্ছে কি পরিমাণ ক্ষতি হবে তারপরে আমরা উপদেষ্টা পরিষদ উৎপাদন সেই সিদ্ধান্ত নিয়ে প্রয়োজন মনে করলে কিছু চাল হয়তো আমদানিও করা লাগতে পারে তবে চাল আমদানির চেয়ে উৎপাদন বাড়ানোর উপর জোর দিয়েছেন কৃষি অর্থনীতিবিদরা পাশাপাশি বাজারে কারসাজি রোধের তাগিদ সরবরাহ কিছু আরো বাড়ানো যায় উৎপাদনের মাধ্যমে বা আমরা বিদেশ থেকে আমদানি করার মাধ্যমে এটা যেমনি ভাবে প্রচেষ্টা থাকতে হবে ঠিক তেমনি ভাবে আমাদের বাজারে যেই অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করে ব্যবসায়ীরা এই এই যে যে এবং তাদের সিন্ডিকেট এটাকে হবে যোগ খাদ্য মন্ত্রণালয়ের হিসাবে সরকারি গুদামে চালের মজুদ প্রায় চোদ্দ লাখ পঁয়ষট্টি হাজার টন যা গত বছরের চেয়ে বাইশ দশমিক এক শতাংশ কম শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা